নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের হাসপাতালে রোগীর পরিজনদের রংবাজের অভিযোগ উঠল। এবার রেফার সমস্যায় পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার ঘটনায় কাঠগড়ায় রোগীর আত্মীয়রা। দেখে নেব সেই ভাইরাল ভিডিও। কেস করতে বলছি সকালে যখন দেয়নি আপনি ছাড়লেন কেন? আপনি ছাড়লেন, আপনি ডাকেন দাদা। দেখো সূত্রে খবর, এদিন সকালে জ্বরের উপসর্গ থাকায় নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া এলাকার এক ব্যক্তি। তবে রোগীর পরিবারের অভিযোগ, শুধুমাত্র স্যালাইন দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসাই করা হয় না ওই অপ্রাপ্ত বয়স্কের। এমনকি তার রক্ত পরীক্ষার রিপোর্ট না দেখেই তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে অভিযোগ। ঠিক কী অভিযোগ করছেন রোগীর এক আত্মীয়, শুনুন। আমাদের বাচ্চাটা স্যার তিন চার দিন থেকে জ্বর আছে, তো আমরা ভর্তি করেছিলাম সকালে, তো ডাক্তার অন্যজন ডাক্তার ভর্তি নিয়েছিল আর অন্যজন ডাক্তার ছুটি দিয়ে দিল, তো আমি ডাক্তারবাবুকে সকালে একটা স্যালাইন দিয়েছি আর কোনো চিকিৎসাই হয়নি। তো আমি ডাক্তারবাবুকে এসে বললাম, ডাক্তারবাবু আমার বাচ্চাটার মুখে খুব ঘা হয়েছে, চলেন তো দেখবেন। তো ডাক্তারবাবুটা ছোট্ট একটা স্লিপে লিখে নিচনে রেখে দিয়েছে, তো আমরা বাচ্চাটাকে টেনশনে নিয়ে আমরা খেয়াল করিনি, আমরা চলে গেছি। গিয়ে তারপরে আবার বলতে আসলাম, ডাক্তারবাবু আপনি কি কোনো চিকিৎসা করলেন না, চলে আসলেন, চলে আসলেন। তো ডাক্তারবাবু ট্যাম্পার দেখে আমাদেরকে বলছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ রেফারের কথা শুনে রীতিমতো চটে যান রোগীর পরিজনরা। সেই সঙ্গে চিকিৎসক সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক চিকিৎসকের ওপর চড়াও হয় রোগীর আত্মীয়রা, সেই সঙ্গে তাকে শারীরিকভাবে হেনস্থাও করে তারা। নিগৃহীত চিকিৎসকের দাবি, অপ্রাপ্ত বয়স্কের উন্নততর চিকিৎসার জন্যই তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। আর কী কী অভিযোগ করলেন তিনি শুনব। তো আমি হ্যান্ডওভার নেওয়ার রাউন্ড নেওয়ার সময় দেখেছিলাম, কিন্তু ওনার ব্লাড টেস্টের রিপোর্টগুলো পেন্ডিং ছিল। এবার আজকে দুপুরবেলা অ্যারাউন্ড 3:30 সময় উনি বললেন যে মাউথ আলসার হয়েছে। মা বলছেন কিছু খেতে পাচ্ছেন না, মাউথ আলসার হয়েছে, আমি দেখলাম পুরো একদম টাং রেড হয়ে গেছে। তো আমরা খারাপ কিছু সাসপেক্ট করছিলাম, করে এটাকে মেডিকেল কলেজে ট্রান্সফারের জন্য ওনাকে যখন জানানো হয়, ওনার পেশেন্ট এসে বা বাড়ির লোক গার্জেন এসে এমন করে বিহেভ করলেন যে আপনারা এখানে বসে গেছেন, ব্লাড রিপোর্টটা না দেখেই আপনি কেমন করে বললেন খারাপ আছে, কিংবা আপনি কেমন করে বলতে গেছেন আপনার পেশেন্টে কিছু হলে আপনি বলে দেবেন। ভার্বাল অ্যান্ড ফিজিক্যাল বোথ অ্যাবিউজ করা হয় আমাকে, এবং পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এবং সেই সময়টা যথেষ্ট ইনডোরে আপনি দেখতে পাবেন, এখন যথেষ্ট পরিমাণে পেশেন্ট এবং খুব সিরিয়াস পেশেন্ট অ্যাডমিট আছে, তাদের পেশেন্টের সার্ভিসেও ব্যাহত হয়।
কিন্তু ওনারা প্রায় আধা ঘন্টা থেকে পনেরো ঘন্টা আমার শুধু আমার সাথে না আমার হসপিটালের স্টাফদের সাথে সবার সাথেই ফিজিক্যাল অ্যাবিউজ করেছে, ভার্বাল অ্যাবিউজ তো করেইছে সেই। তো এই হচ্ছে ডিটেলস এখন মানে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ অবশ্যই আমাদের বিএমও সাহেব আছেন, উপরে স্যার আছেন, এসআই সাহেব আছেন গোলমাল্লা ব্লকের, সবাই আমি একটু এখন পেশেন্ট হচ্ছি, পেশেন্টটা দেখে গিয়ে আবার পুরো ডিটেলস একটা এফআইআর করি। না ওনাকে ট্রান্সফার করা হয়েছে, আমি জানি না ওনারা নিয়ে গেছেন কিনা, মালদা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিয়েছে, তিনটের সময় করা হয়েছে। এইরকম ঘটনা এটা আমাদের সোশ্যাল প্রবলেম মনে হচ্ছে, মানে আমরা আনসিকিউর মানে আনসেফ তো বটেই, কিন্তু দেখুন একজনের জন্য এরকম সবাই বদনাম হচ্ছে। আমরা বলবো না যে সব মানুষই এরকম করে, আপনি দেখছেন এখন কতজন পেশেন্ট আপনি যদি ইন্ডোরে দেখেন পুরো বেড ফুল, খুব কোঅপারেটিভ সবাই, কিন্তু এক দুজন এসে এরকম ঝামেলা করছে। মূল অভিযোগটা হচ্ছে ওনাদের বাচ্চাদের, যে এখানে বাচ্চাদের ডাক্তারবাবুরা কেউ পোস্টিং নেই, যেহেতু এটা আমাদের আরএইচ রুরাল হাসপাতাল, বাচ্চাদের সাবডিভিশন হাসপাতালে বাচ্চাদের ডাক্তারবাবুদের পোস্টিং পায়, তো এটা বাচ্চাদের ডাক্তারবাবুদের আন্ডারে ভর্তি হলে বেশি ভালো হতো। তো সেই কারণে ওনাদের অভিযোগ হচ্ছে আমাদের আগে জানানো উচিত ছিল যে আমরা কেন জানাইনি এখানে বাচ্চাদের ডাক্তারবাবু নেই, এবং ওনার পেশেন্টের বা বাচ্চার যদি কিছু খারাপ হয় আমরাই রেসপন্স, অথচ ওনার পাঁচ দিন ধরে কিন্তু জ্বর বাড়িতে আগে থেকেই ছিল। গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ, পুলিশের সঙ্গেও এক প্রস্থ বচসায় জড়ায় রোগীর আত্মীয়রা, তবে শেষমেশ পুলিশি হস্তক্ষেপেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ মোট দশ দফা দাবিতে আমরণ অনশনের পথে হেঁটেছেন জুনিয়র ডাক্তারেরা, আর সেই আবহেই ফের চিকিৎসকের ওপর রোগীর পরিজনদের চড়াও হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে। মালদা থেকে তনু জৈন, রিপোর্ট 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।